মাদারীপুরের রাজার উপজেলার পৌর এলাকায় হৃদয় নন্দী গ্রামে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করা এক কিশোরী ছাত্রীকে কুপিয়েছে সজীব নামের এক বখাটে। কিশোরী এখন রাজার উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোমবার দিবাগত রাতে 9টার দিকে গৃহপালিত খরগোশকে খাবার দিতে ঘর থেকে বের হলে সজীব শেখ কিশোরীকে একা পেয়ে চড় থাপ্পড় কিল ঘুষি এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। কিশোরীর চিৎকারে আশেপাশের লোকজন চলে এলে সজীব স্থান ত্যাগ করে। সজীব শেখ এলাকার হোসেন শেখের ছেলে। এ ব্যাপারে রাজার থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ সাদি জানান, এই বিষয়ে ইতিমধ্যে কিশোরীর মা বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছে। আমরা ইতিমধ্যেই আইনগত ব্যবস্থা গ্রহণ করব। গতকাল রাত্রে আমি খরগোশের খাবার দিতে যাই, হাত ধরে টানাটানি করে আর বলে যে তোর সাথে আমার কিছু কথা আছে, আমার সাথে। আমি না যাওয়ার কারণে আমার গলা চেপে ধরে এবং আমার অনেক চড় থাপড় মারে। আমি আফার নাম ধরে চিৎকার করছি, আফা আফা বলে ডাকছি। আমি আফারে ডাকছি, পরে আমার মাথায় জোরালোভাবে আঘাত করে। মাথা যন্ত্রণায় দৌড়িয়ে ঘরের মধ্যে আসি, দরজার কাছে আইসে দেখি আমার রক্তে আমার পুরো মুখ জামা সব ভিজে গেছে। আম্মু আব্বু সবাই ডাইনিং টেবিলে আসতো। অনেক দিন যাব মাইয়ারে ডিস্টার্ব করে, গাড়ি পথে যেখানে সেখানে স্কুলে কোনো জায়গায় মাইয়ার ঠিক মতন যাইতে না, ছেলে সব জায়গায় ডিস্টার্ব করে। পরে কালকে রাত্রে খরগোশের ভুষি দিতে গেছে, খরগোশ পানি ভুষি নিয়ে বাইরে এসে ভুষি দিতে গেছে। এই টাইম ওই মাইয়ারে মানে কি প্রথম হাত দর্গে টানছে, যে আমার সাথে একটা কথা আছে কথা বলল। তারপরে হ্যাঁ ওই মাইয়া শুনে নাই, তারপরে মাইয়ারে থাবড়াইছে, গলা চিপকে ধরছে। হ্যাঁ পরে মাইয়ারে ভারী একটা জিনিস দিয়ে কোপ দিছে, যায় নাই কথা শুনে নাই, দেখে কোপ দিছে মাইয়ার সজীব শেখ।